আমাদের গল্পের শুরুটা আসলে অন্যরকম ছিল। আমরা অবভিয়াসলি দুজন দুজনকে চিনতাম না 2019 সালের আগে, বাট দেন 2019-এর পরে হচ্ছে আমাদের ফেসবুকে পরিচয়, এবং ওখান থেকেই আসলে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যান্ড দেন কথাবার্তা চ্যাট। মজার বিষয় হচ্ছে আমরা একজন একজনকে হচ্ছে কি আপনি বলে ডাকতাম, অনেক অন্যরকম ছিল। কারণ হচ্ছে আপনি বলার মাঝে মাঝে একটা ভালো মানে ভালো লাগা আছে, এটা আসলে বলার মতো না, একটু অন্যরকম। বাট দেন আস্তে আস্তে প্রথমবার হচ্ছে গিয়ে আমি যখন ঢাকায় যাই, এবং আমি হচ্ছে আমি ঢাকা তো নর্মালি যাইতাম, বাট দেন কথা বলার সময় একসময় বলছি যে আমরা দেখা করতে চাই বা দেখা করা দরকার। মাঝখানে অনেক গল্প, অনেক কাহিনী, আর এখন ফাইনালি আর কি আমরা এক হতে যাইতেছি। আর সিদ্ধান্তটা হচ্ছে গত বছর ছিল যে নভেম্বরের 13 তারিখে আমরা হচ্ছে এনগেজমেন্ট করলাম। ওর সাথে যখন প্রথমবার আমার কথা হয় ফেসবুকে, তখন আসলে আমাদের জাস্ট এমনি নর্মাল ফ্রেন্ডশিপ ছিল। ও যখন আমার সাথে দেখা করতে আসে তখনও আমাদের এমনি ফ্রেন্ডশিপ ছিল, কখনো ওরকম কিছু এক্সপেক্ট করিনি যে বিয়ে পর্যন্ত যাবে বিষয়টা বা কিছু। কিন্তু তারপরে আস্তে আস্তে দেখলাম যে আসলে ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। আস্তে আস্তে তখন একটু ভালো লাগা কাজ করতে শুরু করছিল, এবং তারপরে ওর ফ্যামিলির সাথে আমার মিট করালো, তারপরে আরও অনেক কিছু মাঝখানে আমাদের অনেক উত্থান পতন ছিল, সব কিছু ক্রস করে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। এই জন্য আসলে সবই ঈশ্বরের দয়া বলতে হবে, আমরা অনেক গ্রেটফুল এটার জন্য। কারণ এখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, হয়তো এই ডেস্টিনিটাই আমাদের জন্য মানে ঠিক ছিল, বা এটাই ডিসাইডেড ছিল যে আমরা দুজন একসাথে হব। এবং মানে এটা আসলে অন্যরকম একটা ফিলিংস যেটা বলে বোঝানো যাবে না। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে মনে মনে রয়ে ব্যাকুলতা, আমায় দেখো একা বিকেলে কখনো কোনো ব্যথা পেলে, যখনই মন কেমন করে কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো।